হ্যালো বন্ধুরা, আগের দিন তোমরা দেখেছিলে সরস্বতী পূজার ভিডিও, আর সরস্বতী পূজার পরের দিন মানে যেই দিন শীতল ষষ্ঠী ছিল সেই দিন আমি কোনো রকম ভিডিও করিনি। তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, মানে শনিবারের দিনের ভিডিও। তো শনিবার দিন সকাল এখানে দেখছো চা করে এনেছি, লাল চা তার সাথে শুকনো মুড়ি। তো চাটা খেয়েছি, খেয়ে তারপরে আমরা এখানে এসে গেছি, মানে আমরা বলতে আমি আমি এখানে এসে গেছি হচ্ছে বাজার। মেন উদ্দেশ্য ছিল হচ্ছে ফুল নেওয়া, আর ভাবছিলাম যদি চিকেন পাই তো চিকেন নেব। তো যাই হোক, সেদিন মানে চিকেন বসেনি, সে কারণে চিকেন টিকেন নিইনি, শুধুমাত্র ফুলটা নিয়েই আমি বাড়ির দিকে রওনা দিয়েছি। আর আসলে আগের দিন যেহেতু শীতল ষষ্ঠী গেছে বা কিছু, সেই জন্য হয়তো সেরকম মানে বাজারটা বসেনি বা যাই হোক। তো কার কার শীতল ষষ্ঠীর গোটা সেদ্ধ, মানে আমরা তো বলি কলাই সেদ্ধ, কার কার প্রিয়? আমার তো খুব ভালো লাগে এই কলাই সেদ্ধ দিয়ে মুড়ি খেতে। আমি করিনি, শাশুড়ি মা করে পাঠিয়ে দিয়েছিলেন, আর হচ্ছে আমার বান্ধবীর মা কাকিমাও দিয়ে গেছিলো একটু। তো এখানে আমি একটু মটরশুঁটি নিয়ে নিয়েছিলাম, শীতের মটরশুঁটি তো ভালোই লাগে খেতে সব কিছুর সাথে। আর এখানে হচ্ছে দেখতেই পাচ্ছ মেয়ে খেলা করছে, নতুন বন্ধু হয়েছে এখন তার সাথে। 10:30 বাজে, আমি রান্নাও বসিয়ে দিয়েছি বাঁধাকপির তরকারি। আর ওই যে আগের দিন তোমাদের ভিডিওতে বলেছিলাম শীতকালে আমার মানে বাঁধাকপি ফুলকপি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর তার সাথে আরও একটা প্রিয় জিনিস হচ্ছে শীতের বেগুন, আর সেই বেগুন বেগুন পোড়া হোক কি বেগুন ভাজা কি বেগুন দিয়ে বড়ির ঝোল, মানে সব কিছুই প্রিয়, তার মধ্যে বেগুন পোড়া আর ভাজাটা বেশি প্রিয়। বেগুন ভাজা করেছি, বাসনপত্র কিছু রয়ে গেছে সেগুলো কিন্তু ধুতে হবে। আর এদিকে ফুলকপি আর আলু কেটে রেখেছি, মাছের ঝোল করব। তার মধ্যে তোমাদেরকে একটা কথা বলা হয়নি, শীতল ষষ্ঠীর দিন বিকেলবেলায় আমার মা এসেছে। তো মা এসে, এখন কিন্তু মা নেই, মায়ের এক জায়গায় মানে নেমন্তন্ন আছে কৃষ্ণনগরে। তো মা মাসি সকালের দিকেই চলে গেছে, সকালের ট্রেনে কৃষ্ণনগরে গেছে। তো আমি এদিকে ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল করছি, আর দেখতেই পাচ্ছ বাঁধাকপি ভাত, এটাই মেনু। আর এদিকে আমার কলাই সেদ্ধ মুড়িটা আমি মেখে রেখেছি খাবো বলে, মানে আগের দিনের কলাই সেদ্ধ দিয়ে। তো খাওয়ার আমার আর সময় হচ্ছে না, এদিকে রান্না করছি মেখে রেখেছি, এদিকে মেয়ে খেলছে ওই বাচ্চাটার সাথে, দুজন মিলে দুষ্টামি করছে, এদিক ওদিক তাল করতে গিয়ে রান্নাটাই আর করে উঠতে পারছি, মানে সরি খাওয়াটাই করে উঠতে পারছি না। তো এই যে মাছ তো ভাজা আছে, এবার হচ্ছে আরেকবার একটু ভেজে তুলে নিয়ে চটপট করে সিম্পলি ঝোলটা করে দেবো। তো কাল তোমাদেরকে একটা মানে কালকের ভিডিওতে একটা কথা বলেছিলাম যে সরস্বতী পুজোর দিন আমি ওই যে গেছিলাম না দোকানে মিষ্টির জন্য জামা কাপড় কিনতে, তো সেখানে গিয়ে একটা ঘটনা হয়েছিল, সেটা তো তোমাদেরকে বলেছি, যেটা সেলসম্যানের ঘটনা। সেটা ছাড়াও মানে সেটা একটা খারাপ ঘটনা, সেটা ছাড়াও একটা ভালো জিনিস ঘটেছে, সেটাই ভাবছি তোমাদেরকে বলি। তো ওখানে যখন যাচ্ছিলাম প্রচুর বাচ্চাদের খেলনা অনেক রকমের ছিল, তো মিষ্টি ওখানে গিয়ে দাঁড়িয়ে গেছে। এবার ও কয়েক মানে প্রচুর খেলনা, তো আরও বাচ্চা মানুষ, ওর এখন নিতে ইচ্ছে হয়েছে। তো ও দুটো একটা খেলনা আমাকে দেখালো, তো সেই খেলনা যেগুলো ওর পছন্দ, তো বেশ অনেকটাই দাম, 375 এরকম। তো ওইগুলোও নিতে চাচ্ছিলো, তা আমি ওকে বললাম যে মিষ্টি আমার কাছে তো এখন এত টাকা নেই, এগুলো তো আমরা কিনতে পারবো না। তো আমি ভাবলাম যে ও হয়তো কান্নাকাটি করবে বা জেদ করবে, বলবে আমাকে হয়তো আরও বোঝাতে হবে। আমি জাস্ট ওকে একবার এইভাবে বলেছি যে বাবু আমার কাছে তো এত টাকা নেই, এগুলো তো আমরা কিনতে পারবো না। তখন বলল ও আচ্ছা আমাদের বেশি টাকা নেই না? আমি বললাম যে হ্যাঁ। দিয়েও বললো আচ্ছা মা, তাহলে আমি যখন ডক্টর হয়ে যাব তখন তো আমার অনেক টাকা হবে, তখন তাহলে এই খেলনাগুলো কিনবো। তখন আমি ওকে বললাম হ্যাঁ শোনা, তুমি যখন ডক্টর হবে তোমার অনেক টাকা হবে, তখন আমরা দোকানে যত খেলনা আছে সব কিনে নেবো। তখনও আমাকে রিপ্লাই দিল না না সব খেলনা কিনলে কিনতে হবে না, দুটো কিনলেই হবে। তো আমার এত ভালো লাগলো ব্যাপারটা। আসলে এই মধ্যবিত্ত পরিবারের ছোট ছোট বাচ্চারাও মনে হয় বোঝে যে তাদের যে কোনো একটা ইচ্ছে বা শখ খুব চটজলদি পূরণ হওয়ার নয়। তো আমার ব্যাপারটা এত ভালো লাগলো যে ও কোনো জেদ করেনি, জোর করেনি যে না নিতেই হবে বা কিছু। তো তখন আমি ওকে মানে একটা খেলনা কিনে দিলাম, মানে কিনে দিতাম কিন্তু মানে ওই 300-400 টাকা দিয়ে নয়, একটা কম সমের মধ্যেই কিনে দিতাম। তো সেটাই একটা কিনে দিয়েছি, যেটা তোমরা আগে ভিডিওতে দেখেছো। তো সেটা ওকে তারপরে যখন কিনে দিলাম ও তো খুব হ্যাপি হয়ে গেল। তারপরে ওর জামা কিনলাম, দেখে ও বললো পাপার জন্য জামা কিনতে, বরের জন্য একটা সোয়েটার কিনেছিলাম যেটা বর হচ্ছে সরস্বতী পুজোর দিনই পরেছিল, সেটা তোমাদেরকে দেখানো হয়নি।
তো এই টুকটাক এই ব্যাপারটা আমার এত ভালো লেগেছে, তো আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। আর ও নিজে মুখে যখন বলেছে যে ও বড় হলে ডক্টর হবে, ঈশ্বর কাছে প্রার্থনা করব ওর মানে সেই বড় কথাটা যেন সত্যি হয়। তবে না, আমার সেরকম ব্যাপার নয় যে ওকে এটা হতেই হবে বা ওটা হতেই হবে, হবে না হবে সেসব পরের কথা। যাই হোক, কিছু একটা মানে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে এটাই চাইবো। আর খুব ভালো মানুষ হোক, মানুষের মতো মানুষ হোক, এটা তো দেখো। তোমাদের সাথে কথা বলতে বলতে কত কাজ করে নিয়েছি, মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি, ওকে স্নান করিয়ে একদম জামা কাপড় পরিয়ে টরিয়ে সমস্ত কিছু করে রেডি করে দিয়েছি। আর এখন আবার রান্নাঘরটা মুছে আরেকবার ঘরে এলাম। তো বিছানাপত্র ঝেড়ে ঝুড়ে নিয়ে চাদরটাও চেঞ্জ করেছি, তো আর একবার এখন হচ্ছে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ নোংরা হয়ে যায় বাচ্চার ঘর বাড়ি, বুঝতেই পারছো। আর ঘরটা ঝাড় দিতে শুরু করার আগেই দোকানে গিয়ে বলে এসেছিলাম জল দেওয়ার জন্য, তো সেই কারণে জল নিয়ে আসছিল বলে আমি দরজাটা খুলে রেখেছি। ওই জন্য তোমরা দেখতে পেলে যে ভাইটা জল দিয়ে গেল, মানে দরজাটা খোলাই ছিল। তো এখন এইদিক ওদিক সমস্ত ঝাড় দিয়ে নিচ্ছি, আর এখানে ঝাড় দিচ্ছিলাম তখন আমার মেয়ে এসছে এদিকে, একটু পরে দেখতে পাবে যে ক্যামেরাটা ঘুরে গেল, মানে ট্রাইপডে এসে ধাক্কা দিয়েছে, ট্রাইপডটাকে ঘুরিয়ে দিয়েছে ওই পাশে। তো এখন মোটামুটি কাজ শেষ, এরপরে একটু হাত মুখ ধুয়ে বসে রেস্ট করলেই হয়। এই মুহূর্তে আর কোনো কাজ নেই, একটু পরে তখন আবার নিজেদের খাওয়া দাওয়া, মেয়েকে খাওয়ানো সবচেয়ে বড় কাজ, মেয়েকে খাওয়ানো, ওটাই ভুলে গেলে চলবে না, তো এই সমস্ত করব। তো চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকো, এখন যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো, আর কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমার কেমন লাগছে। আর দেখছো কেমন ভুলো মন আমার, সব কাজ করেছি ভাবছি হয়ে গেছে সব কাজ, তারপরে হাত মুখ ধুতে গিয়ে দেখছি যে কাপড় মেলাটাই বাকি, তো চলে এলাম কাপড় মেলতে। আজকে সকাল থেকে সামনে আসার সময়ই পাইনি, মানে সামনাসামনি কথা বলার। এখন বাজছে 1:10 মতো, তো জাস্ট 10 থেকে 15 মিনিট পর আমি মিষ্টিকে খাওয়াবো, কারণ ও স্নান করার পর মটরশুঁটি খেলো, মটরশুঁটি খেতে ও খুবই ভালোবাসে। আর আমার রান্না বান্না সমস্ত কাজকর্ম করে আরেকবার ঘর দোর ঝাড় টাড় দিয়ে নিলাম, কাপড় চোপড় মেলে এলাম, কিছু কাপড় তুলে এনে সেটা মানে ভাঁজ করে রেখেছি, কয়েকটা আছে একটু আমি বসি রেস্ট নিই, তারপরে বিকেলের দিকে ওগুলো হচ্ছে ভাঁজ করব। আর মোটামুটি সব হয়ে গেছে, তবে আমার ওই শোকেসের ওই জায়গাটা মোট হালকা করে মুছে নিয়েছি, ওটা আরেকটু ভালো করে মুছতে হতো, দেখি ওটা পরে করব। কালকে ভেবেছিলাম করব, কারণ কালকে আমার বান্ধবীর বাড়িতে গৃহপ্রবেশ, তো ওর গৃহপ্রবেশের জন্য ওখানে নিমন্ত্রণ না, আমার রান্না ছিল না, রান্না করতে হবে না, তো ভেবেছিলাম যে অনেক কিছু মোছামুছির কাজ যেগুলো এক্সট্রা থাকে সেগুলো করে নেবো, কিন্তু কালকে বাবা ডাক্তার দেখাতে আসবে, তো বাবা হয়তো খেতে যাবে না, বাবার জন্য আমি বাড়িতে রান্না করবো বলে সেই মোছামুছিটা দেখা যাক অন্য সময় করি, আপাতত আমি রেস্ট নিই। চলো, মেয়েকে খাইয়ে দিয়েছি, তারপর বর এসে গেছে, তখন আমাদের খাবারটা নিয়েছে, আর আমার আজকে আচার খেতে ইচ্ছে হলো বলে একটুখানি আচার নিয়ে বসেছি। আর বর বলছে কোথার থেকে পচা পচা গন্ধ আসছে, কোনো খাবার কি বাসি আছে নাকি পচে গেছে, ভাবো আচার থেকে নাকি পচা পচা গন্ধ আসছে, কি আজব মানুষ। রান্নাঘরে কাজ করতে গিয়ে আমার এই বুড়ো আঙুলের ওপরে পড়লো হচ্ছে গামলা, দিয়ে দেখো আঙুলটা ফুলে গেল আর এখানটা নীলও হয়ে গেল, কি লাগছে, পুরো মাথায় ঘুরে গেছে আমার, এমন দাঁড়িং করে একটা পড়েছে। তো অঘটন তো একটা ঘটিয়েছি, যাই হোক, তারপর রেস্ট ফেস্ট নিয়ে এখন সন্ধ্যেবেলা, সন্ধ্যা দেওয়া আমার হয়ে গেছে, এই যে দেখো, আর বর এখন আছে বাড়িতে, এখন আমরা দুইজন মিলে চা খাবো। গুড ইভিনিং, এখন বাজছে 6টা, আমি বসিয়েছি আদা দিয়ে লাল চা, শীত কমে গেছে, শীত কমে গেলে আমার আবার দুধ চায়ের প্রতি মানে দুধ চা প্রতি প্রেম কমে যায়, সেটা না, দুধ চা আর না খেলেও চলে, লাল চা খেলে ভালো এরকম মনে হয়, কারণ দুধ চা খেলে কষ্ট হয় বেশি। তো চা আদা দিয়ে বসেছি, চাটা করে নি, আর বর মুড়ি খেয়ে নিল কিন্তু উঠে ঘুম থেকেই।
আমারটাই হচ্ছে চিনি আর বরেরটাই সুগার ফ্রি দিয়ে নিয়েছি। আর এখন আমি আর বর চা খাবো। মা এসেছিল মোটামুটি বর বেরিয়ে যাওয়ার পর, ওই 7:30-8টার দিকে মা ফিরেছিল। কি খাচ্ছ সোনা? পোকো কি খাচ্ছ? ঝাল খাবো। ঝাল 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 ঝাল, এটা ঝাল কি খাচ্ছে দেখবে? এই দেখো ডাল বাদাম খাচ্ছে মটরশুঁটি দিয়ে। এই যে কেমন খেতে, কেমন গো খেতে? তো সুন্দরী গুপু মন্টু মনে হন্টু বাজছে 11:15, বর ফিরলো মোটামুটি 10:45 থেকে। ও ফেরার পর এই যে জামা কাপড় ড্রাই করে রেখেছে। তো ও ফেরার পর রুটি আলু আলুর তরকারি খেলো ও, আর মা খেলো আলু বাঁধাকপির তরকারি ছিল দিনের, সেটা দিয়ে মুড়ি, আর আমি খেলাম বাঁধাকপির তরকারি আর দিনের একটুখানি মাছের ঝোল ছিল, মাছ ছিল না মাছের ঝোল ছিল, সেটা দিয়ে ভাত, আর মিষ্টিও খেলো একটা রুটি, একটা গোটা রুটি খেয়েছেও, সচরাচর খায় না, যদি ছোট ছোট রুটি ছিল, রুটি আর আলুর তরকারি। আর ভিডিওটা করবো ভেবেছিলাম ভুলে গেছি, তো এখন বোতলে জল নেব। তারপরে করে দেবো ব্লগটাকে শেষ। তো চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার কাল সকালে। টাটা, গুড নাইট।